সত্যব্রত দত্তকে সবাই মিলে একটা জোরে হাততালি। আমাদের দ্বিতীয় জন যিনি আছেন হচ্ছেন অতনু দাস। অতনু দাস আছেন, উনি দ্বিতীয় প্রাইজ পেয়েছেন। প্রথম প্রাইজ হচ্ছে 6000 টাকার আমরা ক্যাশ প্রাইজ দিয়েছি, দ্বিতীয় প্রাইজ হচ্ছে 4000 টাকা। সত্যব্রত দত্ত আছে, অতনু দাস, অজয় কুমার, সত্যব্রত, অতনু দাস, ওনাকে একটা ট্রফি দেওয়া হচ্ছে আর সার্টিফিকেট। তৃতীয় জন হচ্ছেন অজয় কুমার মুখোপাধ্যায়। এরপরে আমরা তিনটে কনসোলেশন প্রাইজ আছে। ফার্স্ট কনসোলেশন প্রাইজ পেয়েছেন সুব্রত দত্ত, উনি আছেন। সেকেন্ড কনসোলেশন প্রাইজ পেয়েছেন, আচ্ছা সুব্রত দত্ত এখন আসেননি, ওনার হয়ে সত্যব্রত দত্ত নিচ্ছেন। দ্বিতীয় কনসোলেশন প্রাইজ আমাদের ফটো কনটেস্টের পেয়েছেন মিস রণিতা রয়। ওনাকে একটা সার্টিফিকেট আর মোমেন্টো দেওয়া হচ্ছে। আর তৃতীয় আমাদের কনসোলেশন প্রাইজ পেয়েছেন সুব্রত কবিরাজ। ওনাকে সার্টিফিকেট আর প্রাইজ দেওয়া হলো। আর কেউ ভিডিওর জন্য আমরা এখানে দুজনের কনসোলেশন প্রাইজ আমরা এখানে দিচ্ছি। একজন হচ্ছে রিভু চক্রবর্তী, রিভু চক্রবর্তীর জন্য একটা সার্টিফিকেট। আর আমাদের দ্বিতীয় কনসোলেশন প্রাইজ পেয়েছেন গৌতম দত্ত, ওনাকে একটা সার্টিফিকেট দেওয়া হচ্ছে আমাদের প্রথম ভিডিও কনটেস্টের উপলক্ষে। হরে কৃষ্ণা।